জোর করে বলো হবে না তাহলে বুঝতে হবে এদিকের ভাইগুলো চুপ করে আছে কেন তোমরা আপনার কথা দেন কেউ যদি মনে করে একটা গরুতে কটা অংশ দেওয়া যায় সাতজন এখন মনে করে এই সাতজনের মধ্যে যদি একজন সাতজনের মধ্যে যদি একজনের হারাম টাকা ঢুকে যায় সাতজনের কুরবানি বাতিল হয়ে যাবে ঠিক কি না ভুল আমার ভাইরা এখন অনেকে আছে দেখবেন গোস খান নিয়েতে কুরবানি দেয় ভুল বলছি না ঠিক বলছি বলছে এই একটা অংশ যদি না দি একটা অংশ যদি না দি আমাকে গোস দিবে না এই গোস খান নিয়েতে কুরবানি দিলে কবুল হবে জোর করে বলো কবুল হবে না তাহলে হারাম টাকায় কুরবানি দিলে কবুল হবে না কুরবানি জিনিসটা আসলে কি ইব্রাহিম নবীর স্মৃতি ইব্রাহিম নবীর ইয়াজদার ইব্রাহিম নবীর অনুসরণ করার নাম হলো কুরবানি জান্নাতি উসমান আলী জান্নাতি জান্নাতি হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি জোরে হবে না আরো জোরে হবে না हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती बूबकर उमर जन्नती जन्नती बूबकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती मेरी जान सहाबा ईमान सहाबा मेरी जान सहाबा ईमान सहाबा पहचान सहाबा पहचान सहाबा हर सहाबी नबी जन्नती जन्नती जरे बोलबे ने আরো জোরে হবে নে হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি বুবাকার ওমর জান্নাতি জান্নাতি বুবাকার ওমর জান্নাতি জান্নাতি উসমান আলী জান্নাতি জান্নাতি হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি আল্লাহ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধারা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধারা আলোক রোশনিতে যার হয় উজালা আলোক রোশনিতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা জোরে হবে নে আরো জোরে হবে নে জালো কাছি সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে বলবে নে লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধারা আলোক রোশনিতে যার হয় উজালা আলোক রোশনিতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আকুল পৃথিবী যার পরশু লাগি ফুল পাখি যার প্রেমের অনুরাগী আকুল পৃথিবী যার পরশু লাগি ফুল পাখি যার প্রেমের অনুরাগী যে ফুলের সৌরভে মন উতলা যে ফুলের সৌরভে মন উতলা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব চিনি সকল যুগে যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব চিনি সকল যুগে
যার হাতে আছে কৌসার পিয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আল্লাহ প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিল অবস্থা কা বৈজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচা জান গনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন নওজোয়ান যুবক তরুণ ভাইরা পর্দার আলে অবস্থিত আমার মা ও বোনেরা ইসলাম দরুদি নবী দরুদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপ জানেরা সকলকে জানায় গুনাগারের তরফ হতে ভিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক সালাম ও মুবারকবাদ অল্পক্ষণ আপনাদের কাছে এসেছি দু এক কথা আলোচনা শরীর আজকে খুব একটা এমনি ভালো না তথাপিও আল্লাহ পাক আনিয়েছেন আপনারাও এই পানিকে অতিক্রম করে এত সুন্দর একটা মাহফিলের মধ্যে বসেছেন আল্লাহ প্রত্যেকের বসাকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন একটু জোর করে হবে না সাথে সাথে আজকে আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি আমার বিশেষ করে যুবক ভাইদের আশা ছিল 17টি গ্রাম মিলে একটা বিরাট একটা আন্দোলনের বা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল কিন্তু আল্লাহর হুকুম পানি হয়ে যেয়ে সেটা বন্ধ হয়ে যায় ঠিক কি না কথা বলে না কেন তো সারাসুরি দাও তথাপিও দেখেছি সেদিন এই আদান নয়ন আশপাশ এলাকা 17টি এলাকার রসুলুল্লাহর প্রতি ভালোবাসা আমার অন্তর খুশি হয়ে গেছে যারা পানিকে পানি মনে করে নে রসুলুল্লাহর মহব্বতে ভিজে ভিজেও প্রতিবাদ করেছে কিয়ামতের ময়দানে যখন আমাদের কিছুই থাকবে না আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কি করেছিলিস আল্লাহ দুনিয়ার জমিনে তোমার নবীর জন্য পানিতে ভিজে ভিজে যারা মুস্তফার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম জোরে বলেন আরো জোরে হবে আমার ভাইরা যুবকেরা তরুণেরা তথাপিও আজ এই জায়গায় বসেছি আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর বগরাইদের পর এই মাহফিল এখন বগরাইদের একটা সময় যাচ্ছে বগরাই সম্পর্কে একটু আলোচনা করব শুনবেন তো অসুবিধা নাই তো কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান দেখি না আর এই তকবীর হাত তুলে রাখেন হাত তুলতে কষ্ট লাগে কষ্ট লাগে হাত তুলে রাখবেন তো না আর এই তকবীর আরো জোরে না আর এই তকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন যারা যারা হাত তুললেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আলোচনা করার আগে একটু আমাকে গরম পানি দিয়ে গেছে খাবো অসুবিধা আছে একটু কয়েকবার দরুদ পড়েন আল্লাহুম্মা জোর করে বলো হবে না তাহলে বুঝতে হবে এদিকের ভাইগুলো চুপ করে আছে কেন তোমরা আপনার কথা দেন কেউ যদি মনে করে একটা গরুতে কটা অংশ দেওয়া যায় সাতজন এখন মনে করে এই সাতজনের মধ্যে যদি একজন সাতজনের মধ্যে যদি একজনের হারাম টাকা ঢুকে যায় সাতজনের কুরবানি বাতিল হয়ে যাবে ঠিক কিনা ভুল আমার ভাইরা এখন অনেকে আছে দেখবেন গোশ খান নিয়েতে কুরবানি দেয় ভুল বলছি না ঠিক বলছি বলছে এই একটা অংশ যদি না দি একটা অংশ যদি না দি আমাকে গোশ দিবে না এই গোশ খান নিয়েতে কুরবানি দিলে কবুল হবে জোর করে বলো কবুল হবে না তাহলে হারাম টাকায় কুরবানি দিলে কবুল হবে না কুরবানি জিনিসটা আসলে কি ইব্রাহিম নবীর স্মৃতি ইব্রাহিম নবীর ইয়াজদার ইব্রাহিম নবীর অনুসরণ করার নাম হলো কুরবানি জোরে বলে আরো জোরে হবে না কোন ইব্রাহিম খালিলুল্লাহ একটু বলবো শুনবেন তো শুনবেন তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী কোন ইব্রাহিম যাকে আল্লাহ খালিলুল্লাহ লাকাব দিয়েছিলেন আমি পুরো হিস্টরিটা সংক্ষিপ্ত ভাবে আমি
অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলি কোন ইব্রাহিম খলিল আল্লাহ যাকে নমরুদের জামানায় পাঠিয়েছিলেন কার টাইমে জোর করে বলো নমরুদ এই সবাই তো বলবে হুজুর ইওয়া জানা আছে বলবো না শেষ করে দেব বলো হবে তো নাকি তাহলে একটু আমার ভাইরা যুবকেরা তরুণেরা নমরুদ যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন আটার গোটা দেশের এরকম আল্লাহ চারজনকে ক্ষমতা দিয়েছিলেন চারজনের মধ্যে একজন হচ্ছে নমরুদ আটার তাম পৃথিবীর ক্ষমতা পেয়েছিলেন এখন রাজা যদি ঠিক হয় তবে তো দেশের জনগণ ভালো হবে ঠিক কিনা ভুল বলছি আর রাজা যদি খারাপ হয় দেশের জনগণ ভালো হবে জোর করে বলো ভালো হবে না এখন দেখেন এই দেশের রাজা এখন আমার একটা গল্প মনে পড়ে যায় এক দেশের রাজা ছিল সে দেশে দুটো চোর চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে কি করতে যে জোর করে বলো পাঁচির চাপা পড়ে মারা গেছে এখন চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা বলছে রাজা মুসাই আমার ছেলেগুলো চুরি করতে এসেছিল পাঁচির চাপা পড়ে মারা গেছে এদের তো একটা বিচার করতে হবে রাজা বলছে ঠিক আছে যা বিচার একটা হবে যা ওই ছেলেগুলোকে আমার কাছে ধরে নিয়ে আয় ছেলেগুলোকে তুলে নিয়ে চলে এসছে তুলে নিয়ে আসার পর আপনার আপনার ছেলেগুলো মারা গেছে এদিকে রাজা কি করেছে রাজ দরবারে রাজা বলছে যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসে তুই কেমন বাড়ি তৈরি করেছিস তোর বাড়িতে দুজন চুরি করতে গেছিল পাঁচির চাপা পড়ে মারা গেছে রাজা বলছে ঠিক আছে যাও আজকের দিনে রাজা আমার তো দোষ নেই আমাকে যেমন রাজমিস্ত্রি যেমন বাড়ি তৈরি করেছে আমি সেরকম রাজমিস্ত্রি কাজ করেছে আমার তো দোষ নাই বলছে ঠিক আছে তোকে ছেড়ে দিলাম যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয় এখন বাড়ি তৈরি করে কারা রাজমিস্ত্রি রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে সে তুই কেমন পাঁচির তৈরি করি বলছে রাজা দোষ আমারও না আমাকে লেবার যেমন মশলা দিয়েছে আমি সেরকম পাঁচির তৈরি করেছি বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম যা তুই আজকের দিনে লেবারকে ধরে নিয়ে আয় লেবারকে তুলে নিয়ে এসছে এই তুই আজকের দিনে কেমন মশলা দিয়েছিলিস বলছে রাজা দোষ আমারও নয় আমাকে যেমন আজকের দিনেতে আমি যখন মশলা তৈরি করছিলাম একজন হাতি নিয়ে এমন ভাবে দৌড়াচ্ছিল পানির বালতিতে শর্ট করেছে সব পানি ওই বালতির মধ্যে থেকে মশলাতে পড়ে গেছে আটটা এত মশলা নষ্ট হয়ে যাবে দিয়ে দিয়েছি বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয় হাতিওয়ালাকে ডেকে নিয়ে সে তুই হাতি কেন দৌড় কাটাচ্ছিস বলছে রাজা দোষ আমারও নাই আমাকে যেমন ভাবে এক মেয়ে ছেলে এমন চুরি পরে ঝনঝনানির আওয়াজ করছিল ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম যা ওই মহিলাকে ডেকে নিয়ে আয় মহিলাকে ডেকে নিয়ে সে তো চুরির আওয়াজ কেন এত হচ্ছিল বলছে রাজা দোষ আমারও নয় চুরি আমি বানাই না না সাগরা তৈরি করে স্যাগরা স্যাগরা তৈরি করে এখন বলছে রাজা দোষ আমারও নয় স্যাগরা চুরি তৈরি করেছে তাই আজকের দিনে আমি আজকের দিনে চুরি পড়ে এসেছি বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম যা স্যাগরাকে ধরে নিয়ে আয় স্যাগরাকে ধরে নিয়ে এসছে স্যাগরা আর কোনো উত্তর খুঁজে পাইনি বলছে ঠিক আছে আজকের দিনে যত দোষ তোর এই তোর জন্যই দুটো চোর চুরি করতে যেয়ে পাঁচির চাপা পড়ে মরে গেছে রাজা বলছে ঠিক আছে তোকে ছেড়ে দিলাম যা আজকের দিনে স্যাগরার গলায় ফাঁসি দিবে যেই গলায় দড়ি দেয় আপনার গলা দিয়ে দড়ি বেরিয়ে যায় এখন রাজা জিজ্ঞেস করছে ঠিক আছে যাও আজকের দিনে স্যাগরাকে এখানে ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে এসো এক পীর আর মুরিদ দুজনে গল্প করছে পীর আর মুরিদ ঘি খেয়ে খেয়ে মুরিদ বলছে হুজুর আমি ঘাড় মুটা করবো মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মুটা করেছে মুরিদকে তুলে নিয়ে চলে এসছে গলার সঙ্গে যেই দড়ির সঙ্গে বসিয়েছে একদম ম্যাচে ম্যাচ বলছে মুড়ি জিজ্ঞেস করছে রাজা আমার দোষটা কি বলছে তোর দোষ তেমন কিছু নাই তোর ঘাড় মুটা এটাই হচ্ছে তোর সব থেকে বড় দোষ কে বলছে জোর করে বলো রাজা বলছে বলছে ঠিক আছে আমার গলায় ফাঁসি দিবেন তবে যান আজকের দিনে আপনি আমার পীরকে ডেকে নিয়ে আসুন বলছে ঠিক আছে তোকে ছেড়ে দিলাম তোর পীরকে ডেকে নিয়ে আয় পীরকে ডেকে নিয়ে এসছে পীর বলছে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও মুরিদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও দুজন মিলে ফাঁসি নিয়ে টানা হিজড়া করে লাস্টে গেলে আপনার রাজা জিজ্ঞেস করছে হ্যাগো পীর সাহেব কেউ ফাঁসি দিতে চাই না তোমরা ফাঁসির জন্য টানা হিজড়া করছো বলছে ওরে রাজা তোর বিচার ঠিক নয় ওই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে এটা মনে হচ্ছে খুশি হয়ে হলো আরো জোরে হবে না
এদিকের ভাইগুলো একটু গ্যাপ মারছো, সবাই মিলে বলো দেখিনি। আচ্ছা আপনারা চুপ করেন, যারা চেয়ারে বসে আছেন শুধু তারা সুবহানাল্লাহ বলে, আরো জোর করে হবে না, একসঙ্গে সবাই মিলে এবার বলেন সুবহানাল্লাহ। এখন রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে এটা মানা যাবে না, ফাঁসি যদি দিতে হয় আমি রাজা আমাকেই ফাঁসি দে জান্নাতে যাব, তবেই অন্য দেশের লোককে জান্নাতি হতে দেবনি। আমার ভাইরা এরকম সমাজে কিছু কিছু নেতা রাজা আছে না নাই? আমার ভাইরা আলোচনা তো নমরুদকে আল্লাহ এরকম রাজা বাদশাহ দান করেছিলেন, যিনি চিলের পিঠে সওয়ার হয়ে আকাশের দিকে তীর ছুড়ে বলেছিল আমি আকাশের খোদাকে তীর ছুড়ে মারলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আস্তে করে হয়ে যাচ্ছে, তোমাদের তোমাদের আওয়াজ সবসময় গম্ভীর, একটা দিন আমার মনে হচ্ছে আবার কালকে জলসা হবে, কালকে হবে না তো, তাহলে একদিন গলা বসে গেলেও তুমি যদি আজকে সুবহানাল্লাহ বলে তুমি এখানে যদি মরেও যাই আল্লাহর কসম তুমি জান্নাতি। জোরে বলবে না, আরো জোরে হবে না, বিশ্বাস রাখি। রাসূলুল্লাহ বলছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি আযীম, যে একবার সুবহানাল্লাহ বলবে মিজানে দাড়িপাল্লাকে অর্ধেক করে দিবে, বাকি অর্ধেকের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেকও পুরা হয়ে যায়, যার মিজানে দাড়িপাল্লা পুরা হয়ে যায় বেসাকসে জান্নাতি। জোরে বলে আমার ভাইরা যুবকেরা তরুণেরা, এরকম ভাবে নমরুদ আপনার এত বড় রাজা ছিলেন, যিনি আপনার চারটে হাতি রেখেছিলেন, চারটে হাতির পিছনে একটা বিরাট বড় সিংহাসনের পায়াগুলোকে হাতির পিঠের মধ্যে বেঁধে দিতেন, সিংহাসনটাকে সোনা এবং রেশমের কাপড় দিয়ে সাজিয়ে নিতেন, সাজিয়ে নিয়ে ওই সিংহাসনের পিঠে সওয়ার হয়ে বাদশাহ নমরুদ যেত। এরকম ভাবে একদিন নমরুদ বসে আছে, নমরুদের দরবারে সব জ্যোতিষীরা মন খারাপ করে বসে আছে, সবাই মিলে জিজ্ঞেস করছে নমরুদ আজকের দিনে, নমরুদ জিজ্ঞেস করছে জ্যোতিষী তোমাদের মন খারাপ কেন? বলছে আমরা আকাশে একটা তারকা রাজি দেখতে পাচ্ছি, একটা পুত্র সন্তান আজ থেকে তিন দিনের মধ্যে তার মাতৃ গর্ভে আসবে, সে তোমার ক্ষমতাকে শেষ করবে। জোরে বলেন। নমরুদ নিয়ম করে দিল পুত্র সন্তান আসবে, দাঁড়া আসাচ্ছি, তিন দিন সমস্ত স্বামী স্ত্রী একসঙ্গে রাত্রি যাপন করা বন্ধ, রাত্রে শোয়া যাবে না। এখন রাজা এই নিয়ম চালু করেছে, দেশের প্রজাকে মানতে হবে না, হবে না, চাপে পড়লে কি বলে মানুষ, বাপ বলে, এখন চাপে পড়েছে রাজার হুকুম মানতেই হবে, শুনছো তো, অসুবিধা হচ্ছে না তো আমার ভাইরা? এমন সময়তে নমরুদ যখনই এই কথা বললেন আপনার সবাই কি করলো, স্বামী স্ত্রী বিছানা আলাদা করে দিল, আল্লাহর কুদরত, আল্লাহ বলছে আমি মাতৃ গর্ভে বাচ্চাকে আনবো, আর নমরুদ বলছে এসতে দুবনি, জিতবে কে, চিৎকার দিয়ে বলো, আজকে যারাও বলে মসজিদকে ভেঙে দেব, আজকে ইসলামকে মিটিয়ে দেব, বলেন জিতবে কে? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, শুধু ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরো এবং দেখে যাও ভাই। তথাপিও আজকে সোনার ভাইরা যুবকেরা বলে দিয়ে যায়, সেই নমরুদ কি করেছে, এখন সমস্ত স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া কি করেছে, বন্ধ করে দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনো, বন্ধ করে দিচ্ছে। এখন লাস্টে গেলে কি করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন, যেনার নাম ছিল আজর, কি নাম বললাম, আজর, আদর নয় আজর, যাকে তারেকও বলা হয়, আপনার আজর ছিলেন নমরুদের পার্সোনাল দেহরক্ষী, যিনি এক হাতে হাওয়া করতেন আর এক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন নমরুদের মাথার গোড়ায়। এখন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের স্বামীর কাছে যাওয়ার খুব আগ্রহ জাগলো, স্বামীর সহবাসের আকাঙ্ক্ষা জাগলো, এদিকে আজরেরও স্বামীর প্রতি আকাঙ্ক্ষা জাগলো, স্বামীর কাছে যাওয়ার আর তার স্ত্রীর কাছে যাওয়ার আকাঙ্ক্ষা জাগলো। এরকম ভাবে দুজন মিলে চিন্তা করলো কি করে এক হওয়া যায়, কিন্তু রাজার নিয়ম স্বামী স্ত্রী এক হওয়া যাবে, জোর করে বলো, এক হওয়া যাবে না, এটা হলো রাজার নিয়ম। দুজন মিলে তাই কি করলো, গভীর রাত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি আর সহ্য করতে না পেরে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে
ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা দেখে দারোয়ান সবাই ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে করে আজরের কাছে চলে গেলেন। চারটে চোখ যখন এক জায়গায় হয়ে গেল, পূর্বের তুলনায় তাদের আশা আকাঙ্ক্ষা আরো জেগে গেল। এখন ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা আজর বলে, স্ত্রী আমার কোনো উপায় নাই, এক হাতে কি পাখা আর এক হাতে লাঠি, আমার দুটো হাত জোড়া, আমি কি করব, উপায় নাই। আল্লাহর তরফ হতে আল্লাহ একটা পরী পাঠিয়ে দিলেন, পরী এসে এক হাতে ওই পাখা ধরে নিলেন, লাঠি ধরে নিলেন। নমরুদের কক্ষে আজর এবং ইব্রাহিম সালামের মা দুজনে স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হলেন। সেই রজনীটি পিতৃ ঔরস থেকে মাতৃ গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। জোরে বলেন, আরো জোর করে হবে না, আল্লাহর কুদরত। পরের দিন সকাল হয়েছে, আজরের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে। আপনার নমরুদ জিজ্ঞেস করছে, আজর তোমার কপাল এত চমকাচ্ছে কেন? বলছে, না আমার কপাল এই জন্যই হয়তো চমকাচ্ছে, কারণ কি করে জানবো, বলতে পারবো না। আজর স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী আজকে দিনে জানিয়ে দিলাম, তবে এটা লজ্জার কথা, এ কথা তুমি কাউকে জানাবে না, এই লজ্জার কথা তুমি কাউকে বলবে না, চলে যাও বাড়িতে চলে যাও। এখন তিন দিন পর ইব্রাহিম আলাইহিসসালামে আপনার নমরুদ জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করছে, জ্যোতিষী বলো দেখিনি আজকে দিনেতে ওই সন্তান দুনিয়াতে এসেছে কিনা। জ্যোতিষী বলে, বাদশাহ শুনে রেখে দেন, তিন দিন আগে ওই বাচ্চা মাতৃ গর্ভে চলে এসেছে। জোরে বলবে না। এখন নমরুদ বলছে, ঠিক আছে আবার নিয়ম করে দিলাম, যার বাচ্চা যারই পুত্র সন্তান হবে তাকেই মেরে দেওয়া হবে। এখন আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে? জোর করে বলো। এখন তোমরা সবাই মিলে মনে করছো ভাইজান বলে ভালোবাসো তো নাকি, ভালোবাসো। এখন আমাকে ধরেন মারার চিন্তা করছে, আর আদান নয়নের লোকেরা আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ শুকর, ভালোবাসার আমার একটা জায়গার নাম হচ্ছে আদান নয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যুবকগুলো তো পাগলের মতো মহব্বত করে, আজকে এখন সবাই মিলে বলছে আমরা ভাইজানকে গার্ড করে রাখবো, আর আল্লাহ বলছে মারবো, তোমরা কেউ বাঁচাতে পারবে? আর আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোকে বাঁচাবো, আর তোমরা সবাই মিলে বলছো মারবো, কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যদি মারবো বলে কেউ বাঁচাতে পারবে না, কেউ মারতেও পারবে না। আমার ভাইরা তো এদিকে ইব্রাহিম আলাইহিসসালামের মা ইব্রাহিম সালাম মাতৃ গর্ভে আস্তে আস্তে বড় হতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী এরকম ভাবে মাতৃ গর্ভে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে আস্তে করে এরকম ভাবে বড় হয়েছিলেন। ইব্রাহিম নবী আস্তে আস্তে করে মাতৃ গর্ভে বড় হয়ে গেলেন। এদিকে নমরুদের প্রতি ভয় আর বাচ্চার প্রতি মহাব্বত, মা কি করবে, বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে করে একটা গর্তের দিকে চলে গেলেন। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী আস্তে আস্তে করে এরকম ভাবে মা গর্তের মধ্যে চলে গেলে, ওই গর্তের মধ্যে আমার আল্লাহ পাক ইব্রাহিম নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন। আরো জোরে হবে না। ইব্রাহিম নবীর আম্মা মনে মনে চিন্তা করে, আর আজকের দিনে যদি আমি আমার বাচ্চাকে কাছে এখানে লালন পালন করি, আমাকে নমরুদ মেরে ফেলবে, আমার বাচ্চাকেও মেরে দিবে, তাই বাচ্চাকে রেখে আমাকে এখান থেকে চলে যেতে হবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিব্রাইল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আজকের দিনে তুমি আমার জিব্রাইল আমার ইব্রাহিম নবীর কাছে চলে যাও। হযরত জিব্রাইল আমিন আলাইহিসসালাম হযরত ইব্রাহিম নবীর কাছে চলে আসে, দুটো আগুল মুখের মধ্যে দিয়ে দিলে, একটা আগুল থেকে দুধ আর একটা দুধের আগুল থেকে মধু পাখির হতে লাগে। একটা আগুল থেকে কি দুধ আর একটা থেকে মধু। যেই ইব্রাহিম সালামের মা চলে যেতেন ওই গর্তখানা একটা পাথর এসে বুঝে যেত, এরকম ভাবে গর্ত বুঝে যেতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালামের মা তিনি কি করলেন, আস্তে আস্তে করে আবার যখন আসতেন এরকম ভাবে ইব্রাহিম সালাম বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর ইব্রাহিম সালাম চিন্তা করছে, আমি কাকে খুদা বলে মানবো, মনে করলেন আকাশে তারকাকে খুদা বলে মানবো। মনে মনে চিন্তা করছে তারকা ডুবে না ডুবে না, ভাবলো সূর্যকে খুদা বলে মানবো, সূর্য সবসময় থাকে,
डूबे जाए भावलो चाँद के मानबो चाँद डूबे जाए मन करलो ना एरा खुदा होते पारे ना निश्चय एदेर के परिचालना करार जन्य एकजन आछेन तिनि होच्छेन महान आल्लाह जोरे बोलें आरो जोरे होबे ना आमार भाईरा आल्लाहर पैगम्बर इब्राहिम आलाइहिस्सलाम तिनि कि करलें आस्ते आस्ते करे इब्राहिम बड़ो होये गेलें तिनि प्रथम थेकेई मूर्ति पूजार बिरोधी छिलें किसेर बिरोधी छिलें मूर्ति पूजा बिरोधी छिलें मूर्ति देर हाथ के भेंगे दिए इब्राहिम सलाम जे बोलछे तुम्हारा जे एदेर के प्रभु बोले मानो जरा निजेर हेफाजत निजी करते पारे ना से तुम्हारे की करे बाचाबे नमरूद बोलछे दाड़ा तोर खूब बार बेड़े गेछे ना आज के दिन तोर बार कमाच्छी नमरूद की करलो आस्ते आस्ते करे इब्राहिम आलैहिस सलामेर जन्य बिराट अग्नि प्रस्तर आत्मार बिराट भावे गर्त करलो इब्राहिम नबी के आगुनेर मध्य फेले दिया होबे এমন সময়তে আগুনে তো ফেলে দিবে কিন্তু এমন আগুনের তাপ কাছ থেকে যে দূরে ছুঁড়ে ফেলবে সেই আগুনের কাছে কেউ যেতে পারলো না মনে মনে চিন্তা করছে কি করে ফেলা যায় ইবলিস আছে না নাই জোর করে বলো শয়তান কটা মন জোর করে বলো একটা কোন এক জায়গায় জিজ্ঞেস করছি ভাই শয়তান কটা বলছে ভাইজান তিনটে বলছি নাম কি কি বলছি ইবলিস তিবলিস আর খিবলিস নাম আর খুঁজে ভাই নেই আমার ভাইরা আর কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান হচ্ছে চারটে এক নম্বর মানুষ শয়তান দু নম্বর জিন শয়তান তিন নম্বর ইবলিস শয়তান চার নম্বর কাল অন্ত শয়তান এখন বলো তো মানুষ শয়তানি করলে এর ওষুধ আছে না নাই চুরি করবে ডাকাতি করবে এই গাছে বেঁধে ঘাচারে দেখ কি হবে সিধে হবে না আটার ইবলিস শয়তানি করবে যখনই দেখবেন মনে খারাপ চিন্তা এসেছে যুবক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো ইবলিস আগুন লাগার মতো ছুটবে এরকম ভাবে আটার ইবলিস এরকম ভাবে জিন শয়তানি করবে আয়াতুল কুরসি পড়েন সূরা জিনের আয়াত পড়েন চার খুল আল্লাহ শরীফ পড়েন জিন আগুন লাগার মতো ছুটবে এখন মন যদি শয়তান হয়ে যায় মন যদি বলে আদান নয়ন মল্লিক পাড়ায় ফাংশন হচ্ছে দেখতে যাব যুবকগুলো কি কেউ ধরতে পারবে যুবকেরা তরুণেরা তো সালে শয়তান হলো মোট কথা একটা শয়তান ইবলিস আত্মা নমরুদকে বলছে যাও এখানে একটা চড়ক গাছ তৈরি করো এই চড়ক গাছের মধ্যে ইব্রাহিম নবীকে বসিয়ে দিবে মুসলমান গণের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী এরকম ভাবে আস্তে আস্তে করে ইব্রাহিম নবীকে চড়ক গাছের উপরে চড়িয়ে দিলেন ইব্রাহিম নবীকে জঙ্গল এরকম ভাবে আগুনে ফেলে দেওয়া হবে আল্লাহ রহমতের বারিশ তারা ওই চড়ক গাছখানা গাদ করে আছে জোরে বলেন আরেকটু জোর করে হবে না আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে এরকম ভাবে ইবলিস শয়তান এসে আবার নমরুদকে এরকম ভাবে ধোঁকা দিতে লাগে নমরুদ তুমি এখানে প্রকাশ্য মানুষকে অন্যায় কাজে লিপ্ত করাও তাহলে অন্যায় প্রকাশ্য যদি অন্যায় কাজ হয়ে যায় আল্লাহ রহমতের ফারিস্তারা চলে যাবে আল্লাহ রহমতের ফারিস্তারা চলে যাবে এরকম ভাবে এরকম নমরুদ প্রকাশ্য মানুষকে গুনার কাজে লিপ্ত করে দিল আল্লাহ রহমতের ফারিস্তারা চলে গেলেন সবাই মিলে নমরুদরা কি করলো হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিলেন ও যুবকেরা হযরত ইব্রাহিম নবী আগুনে পড়ে যাবে এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত ইব্রাহিম নবী আগুনে যাওয়ার পূর্বে জিবরাইল আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের কাছে চলে আসে আল্লাহ পাকের নবী ও হযরত ইব্রাহিম নবী তুমি একবার আমায় অনুমতি দাও আমি তোমাকে আগুন থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাব ইব্রাহিম খালিল বলেছিল আল্লাহ পাকের ফেরেশতা এ হযরত জিবরাইল শুনে রেখে দাও আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিম খালিলুল্লাহ তাতে রাজি ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা
হযরত ইব্রাহিম নবী আগুনে পড়ে গেলেন, কাফেররা দেখতে লাগে ইব্রাহিম নবী আগুনে চলে যাবে, আল্লাহ হুকুম করে এ দুনিয়ার জমিনের আগুন দে, তুমি আজকের দিনে ইব্রাহিম নবীকে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম নবী আগুনে পড়ে যায়, আগুনে পড়ে আগুনের ভিতরে বসে বসে আল্লাহ পাকের খলিল আল্লাহ পাকের বন্ধু আল্লাহ নামের তসবিহ খানা পড়তে থাকে। আরো জোরে হবে না, ইব্রাহিম নবী আল্লাহর তসবিহ পড়তে থাকে এরকম ভাবে, আস্তে আস্তে করে আল্লাহ পাকের খলিল আগুন থেকে বড় হয়ে আপনার চলে গেলেন, আগুন থেকে আল্লাহ মুক্ত করে দিলেন। অনেক বড় হিস্ট্রি, আমি ওদিকে যাচ্ছি না, শর্ট করে গিয়ে ইনশাআল্লাহ অন্য সাইডের দিকে একটু আলোচনা করব। তথাপিও ইব্রাহিম ইসলাম অসুবিধা হয় না তো, হবে তো নাকি এখন আলোচনা, একটু দেখি তো জোর করে তকবীর না রে তকবীর না রে তকবীর, মাইকে এরকম মাঝে মাঝে আওয়াজ উঠছে কেন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা যুবকেরা তরুণেরা, তথাপিও আজ আটটি আমি একবার একটু চেঞ্জ করবে বলছি, একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে, হাম খত মে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, জোরে হবে নে আরো জোরে হবে নে, তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে, হাম খত মে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে, হাম খত মে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, ঝুকনা ভি নেগি আতা ফিকনা ভি নেগি আতা, হাম জান লুটায়েঙ্গে ডরনা ভি নেগি আতা, জোরে হবে নে আরো জোরে হবে নে, ঝুকনা ভি নেগি আতা ফিকনা ভি নেগি আতা, হাম জান লুটায়েঙ্গে ডরনা ভি নেগি আতা, আকা কি মোহাব্বত মে হাম সর কো কাটায়েঙ্গে, জোরে হবে নে আরো জোরে হবে নে, আকা কি মোহাব্বত মে হাম সর কো কাটায়েঙ্গে, হাম খত মে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে, হাম খত মে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, দোহরায়েঙ্গে হাম ফির সে তারিফে ইয়া মা কো ইসকে নবী কে ক্যা বতলায়েঙ্গে দুনিয়া কো, দোহরায়েঙ্গে হাম ফির সে তারিফে ইয়া মা কো ইসকে নবী কে ক্যা বতলায়েঙ্গে দুনিয়া কো, হাম জজবা এ ইমানি দুনিয়া কো দিখায়েঙ্গে, আরো জোরে বলে হাম জজবা এ ইমানি দুনিয়া কো দিখায়েঙ্গে, হাম
खत्मे नबुवत पे जा अपनी लुटाएंगे, तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्मे नबुवत पे जा अपनी लुटाएंगे, तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्मे नबुवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने गए वो दिल के तराने गए, गुस्सा के नबी गए जो सहता के दीवाने गए, जो उनके दीवाने गए वो दिल के तराने गए, गुस्सा के नबी गए जो सहता के दीवाने गए, गुस्सा के मोहम्मद का हम नाम मिटाएंगे। हमरा नबी যারা নবীর স্থান মান লিয়ে কথা বলবে আমরা তাদের নাম মিটাতে রাজি আছি না নাই? জোর করে বলেন আছি না নাই? गुस्ता आगे मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्मे नबुवत पे जा अपनी लुटाएंगे, तारीफे मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्मे नबुवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা যুবকেরা তরুণেরা, আল্লাহ কবুল করে নেন, তথাপিও আজ আপনি আমি এই দুয়ার মজলিসে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন। আমি আর কিছুক্ষণ আলোচনা করব, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না? বারোটা পর্যন্ত হবে তো নাকি? না না বেশি রাত, ভাই বিশ্বাস করেন আধার নয়নকে ভালোবাসি, আজকে যা শরীর খারাপ এই সাইল বলে ছেলেটা খুব ভালোবাসে আমাকে, আপনার এলাকায় কত বুঝতে পারছেন, তথাপিও বা মুন্না আপনার এরকম ভাবে ডাক নাম বেচারি জিজ্ঞেস করবেন। আমার গতকালকে মালদাই প্রোগ্রাম ছিলাম, এমন গলা বসে গেছে, আমি তো চিন্তা করেছিলাম ওয়াজি করতে পারবো না, তবুই যে আল্লাহ যা বলাচ্ছেন এটা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তবে তোমাদেরকেও তো সেরকম জজবা দিতে হবে, ঠিক কিনা ভুল? তবে তো একটু মুড থাকবে, ঠিক কিনা? আমার জজবা, কারণ মাঝে মাঝে তকবীর লাগবে, এক একজন করে তকবীর দুব, জোরে জোরে হবে না রে এই তকবীর, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা যুবকেরা তরুণেরা, তথাপিও আজ আপনি আমি ভাই যে কথা ইব্রাহিম নবীর আলোচনা করছিলাম বলবো তো নাকি, না শেষ করে দেবো, পুরোটাই শেষ করবো? আমার ভাইরা যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে না, তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে আপনার আগুন থেকে আল্লাহ হিফাজত করে দিলেন, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী তিনি কি করলেন, আস্তে আস্তে করে ইব্রাহিম নবী তিনি আপনার ওখান থেকে চলে গেলেন, বিবাহ করলেন, প্রথম স্ত্রীর নাম ছিল সারা, কি নাম বললাম? দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা, কি নাম বললাম? হাজেরা। মাঝে মাঝে এক একটা করে না তো বলবো, বলবো তো নাকি? এখানে এমনি আমার এই ভাইগুলো বলেছিল ভাইজান বেশি করে শুধু নাচ বলার জন্য আপনাকে দাওয়াত করেছি, কথা বুঝতে পারছেন না? তোমরা আমার নাচ শোনার জন্য আমাকে ভালোবাসো না এমনি ভাই বলে ভালোবাসো? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, তথাপিও আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ। আজকে চিন্তা করেন তো ইব্রাহিম আলাইহিসসালাম আম্মা জান সারা, কোন সারা? দরুদ শরীফ আল্লাহুম্মা